হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে, আর এই ব্লগটা ভীষণ স্পেশাল একটা ব্লগ, কারণ আমার চ্যানেলে এই প্রথমবার আমি কোনো ট্রাভেল ব্লগ করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি সকাল সকাল, এই হচ্ছে আমার পোটলা। এবার বাসে উঠে পড়েছি, বাসে করে যেখান থেকে আমাদের বাস ছাড়বে সেখানে পৌঁছে যাব। আমার ডেস্টিনেশনে তো আমি পৌঁছে গেছি, আর এরপর তোমাদের সাথে কথা বলছি বাসে ওঠার পর, তো সঙ্গে থাকো। বাসে তো উঠে পড়েছি, তবে বাসটা ছিল একটু লেট, আর এখন দেখতেই পাচ্ছ বালির ব্রিজ ক্রস করছি। আমরা যাচ্ছি SBSTC-র বাসে, আমাদের ভাড়া নিয়েছিল 160 টাকা। যদি তোমরা অফলাইনে কাটো হয়তো আরো 5-10 টাকা কমও নিতে পারো। তো আমরা তো কোলাঘাটে পৌঁছে গেছি, তো আমরা নেমে পড়ছি এখন, এখানে আমরা ব্রেকফাস্ট করে নেবো, কারণ এত সকালে বেরিয়েছি যে কিছু খেয়ে আসার আর সুযোগ পাইনি। তো চলো এখানে দেখা যাক ব্রেকফাস্টে কি পাওয়া যায়, আর সেটাই আপাতত খেয়ে কাজ চালিয়ে নিতে হবে, তারপর ডেস্টিনেশনে গিয়ে দেখা যাবে। তো ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি ডিম পাউরুটি, যেটার দাম নিয়েছে 25 টাকা, আর বেশি খুব একটা খাবার অপশন ছিল না বলে আমরা ডিম পাউরুটি দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো চলো আপাতত খেয়ে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হবে। ব্রেকফাস্ট শেষ করে আমরা তো গাড়িতে উঠে পড়েছি, আর এখন আমরা যে নদীটা ক্রস করছি এটা হচ্ছে হলদি নদী। এখান থেকে আমাদের ডেস্টিনেশন আর বেশি দূরে নয়, তো চলো যাওয়া যাক। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি চাউলখোলা। চাউলখোলাতে আমরা শেয়ার অটো নিয়ে নিয়েছি, আর শেয়ার অটোর এখানে ভাড়া নিয়েছিল আমাদের থেকে 40 টাকা। তোমরা যদি রিজার্ভে যাও তাহলে হয়তো 250 টাকা নেবে। যেহেতু আমাদের সাথে খুব একটা বেশি জিনিসপত্র ছিল না, তাই আমরা শেয়ার অটোটাই প্রেফার করেছিলাম। তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, আমরা যাচ্ছি মন্দারমণি। তো তোমরা অবশ্যই আমাদের সাথে পুরো সফরে থাকো, আর পুরো ব্লগটা দেখতে থাকো। মরুদ্যান মরিচি এমন পড়ছে যেন কবে গাছ পড়ছে ফেলে ভেতরে তরঙ্গমালা রিসর্ট, তোমরা তো আগেই দেখতে পেয়েছো বোর্ডে। তো রিসর্টটা খুবই সুন্দর, কিন্তু একটু লোনলি এরিয়াতে, মানে চাউলখোলার থেকে আসতে গেলে যে বাস স্ট্যান্ডটা পড়ে সেখান থেকে বেশ অনেকটা দীঘার দিকে আসতে হয়, বা তাজপুরের কাছাকাছিও বলতে পারো। কিন্তু রিসর্টটা অসম্ভব সুন্দর, সাজানো গোছানো একটা রিসর্ট, এলে তোমাদের বেশ ভালো লাগবে, আমার বেশ ভালো লেগেছে। আর এখানে বিভিন্ন রেঞ্জের রিসর্ট পেয়ে যাবে, কিন্তু এই রিসর্টটা আমার বেশ বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে। আমাদের পার নাইট চার্জ এখানে লেগেছিলো 1344 টাকা উইথ GST, আর তোমরা যদি GST না দিয়ে ক্যাশে পেমেন্ট করো তাহলে হয়তো তোমাদের থেকে 1100 টাকা বা 1000 টাকা এরকম নেওয়া হবে। আমরা যেহেতু 3 জন একটা রুম শেয়ার করেছিলাম, তাই জন্য আমাদের থেকে 1100 টাকা চার্জ করা হয়েছিল। এই হচ্ছে আমাদের রুম, চলো তোমাদের রুমটা একবার ভালো করে ঘুরে দেখিয়ে দিই। একটা বেড, এসি, টিভি, যা যা থাকার দরকার একটা রুমে সবই ছিল, আর ওয়াশরুমটাও যথেষ্ট ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো 1100 টাকা বা 1200-1300 টাকার হিসেবে আমাদের রুমটা আমাদের যথেষ্টই পছন্দ হয়েছিল। তো
ব্যাগপত্র রেখে আমরা তো বেরিয়ে পড়েছি একবার বিচটা দেখে আসবো বলে। আর ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিই রিসর্টের সামনেটা। রিসর্টের সামনেটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, ফুলের বিভিন্ন বাগান রয়েছে। আর দেখতে পাচ্ছ প্রত্যেকটা কটেজের সামনে একটা করে এরকম ছাউনি দেওয়া একটা জায়গা রয়েছে যেখানে তোমরা বসে নিজেদের টাইম স্পেন্ড করতে পারো। তো চলো এবার বিচের দিকে যাওয়া যাক। এখান থেকে বিচের ডিস্টেন্স মাত্র 30 সেকেন্ড হেঁটে। তো যখন মনে হবে তোমরা রিসর্ট থেকে হেঁটে বিচে চলে আসতে পারো। তো আমরা তাই ভাবলাম যাই একবার বিচটা দেখে আসি। ফাইনালি আমরা তো বিচে পৌঁছে গিয়েছি। আর এরকম ফাঁকা বিচ কি তোমরা কখনো দেখেছো? আমি তো কখনোই দেখিনি। এখানকার বিচটা অত্যন্ত ফাঁকা, দেখো একটা লোকও এখানে দেখা যাচ্ছে না। তার একটা কারণ আছে, কারণ বাস স্ট্যান্ড থেকে আমাদের যে রিসর্টটা সেটা বেশ অনেকটা যেতে হয়। তো এই জন্য এখানকার বিচটা প্রচণ্ড ফাঁকা, কারণ এটা একটা রিমোট এরিয়াতে। কিন্তু এত ফাঁকা বিচ আমরা এক্সপেক্টই করিনি, তাই জন্য এত ফাঁকা বিচ দেখে আমাদের আনন্দ তো ধরে না। তো চলো সমুদ্রের এক ঝলক দেখে এবার যাওয়া যাক লাঞ্চ করতে। লাঞ্চ করে আবার আসা যাবে। তো ফাইনালি আমরা তো চলে এসেছি লাঞ্চ করতে। আর এখানে খাবার যে টাইমিংগুলো আছে সেগুলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এটা এখানকার ডাইনিং প্লেস, যেখানে বসে তুমি ডিনার লাঞ্চ ব্রেকফাস্ট যাই করো তোমাকে এখানে বসেই সেটা করতে হবে। আর আমাদের লাঞ্চে ছিল চিকেন থালি, যেটার প্রাইস ছিল 190, যেটা কোয়ান্টিটি এবং কোয়ালিটি ওয়াইজ আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার কাছে একটু ওভার প্রাইসড মনে হয়েছে। তো আমাদের লাঞ্চে যা যা মেনু ছিল সেটা তোমাদের দেখিয়ে দিই চলো। মুগের ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, মিক্স ভেজ আর চিকেন, যেটা 4 পিস ছিল এবং সাইজও ভালো ছিল। আর এর সাথে ছিল চাটনি আর পাঁপড়। এটা মানে শুক্তো না? হ্যাঁ ঠিকই বলেছিস। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো এখানে আপাতত বসে আমরা একটু গল্প করছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ আমাদের কটেজ। এরপর আমরা ঘরে গিয়ে রেডি হব, দেন যাব বিচে। তোর কি সাজা গোজা হবে নাকি হবে না? যা, ও কিন্তু রেডি হয়ে গেছে। আমি রেডি হয়ে গেছি। এবার কি আমি এক্সপেক্ট করতে পারি বেরোবেন আপনারা? আমাকে তুই টানবি না কিন্তু। ওকে তোকে টানছি না, আমাকে টানতে পারিস? চল, এদের হয় না, হয় না এদের সাজগোজ। ও মা, আমি কোথায়? আমাকে দেখাবি তুই পার করবি। তো অ্যাট লাস্ট আমরা তো পৌঁছে গিয়েছি বিচে। বালির উপর দিয়ে হাঁটার অনুভূতি অন্যরকম। তো চলো এবার শুধুমাত্র সমুদ্রকে উপভোগ করা। আর দেখতেই পাচ্ছ বিচটা তোমাদের আগেও দেখিয়েছি কতটা ফাঁকা, মনে হচ্ছে আমার নিজের বিচ। নিজের বিচে নিজের মতো করে এনজয় করা যায়। সমুদ্র যাবি কি যাবি না? যাওয়া যাক এবার সমুদ্রের দিকে।
গানগুলো দাম চালাচ্ছে। ছবি পরে তুলে আমাকে চল না, চল চল দীঘার বিচ তো আমি দীঘা যাইনি, বাট দীঘা তো বলছিস খুব কনজেস্টেড, এটা এত ফাঁকা বিচ আর আমরা অ্যাকচুয়ালি চুজই করেছি জায়গাটা কিন্তু এরকম, মানে মেন জায়গা মেন যে স্টেশনটা মানে বাস স্ট্যান্ডটা ওখান থেকে অনেকটা দূরে। আর একটু এগিয়ে গিয়ে জুতোটা খুলিস রে, ওখানে তো খুলবই। ব্যাগের যেন কোনো ক্ষতি না হয়, ঠিক আছে? হ্যাঁ। তো সমুদ্রে এসেছি আর কোনো সিনেম্যাটিক শট নেবো না সেটাও কি কখনো হয়? তো সেটাই এখন চলছে, আর শুধুমাত্র আমি না বাকি সবাই আমরা এক এক করে সিনেম্যাটিক শটগুলো শ্যুট করব। আর আজকে আমরা ঠিক করেছিলাম শুধুমাত্র মন্দারমণির বিচেই আমরা আজকের গোটা দুপুর এবং বিকেলটা কাটাবো, তার পরের দিন আরও আমাদের অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান আছে যেগুলো তোমাদের সাথে আমি আবার পরের ব্লগে শেয়ার করব। এই যে আরেকজনের সিনেম্যাটিক শট, যেটা নেওয়ার জন্য সে অনেক স্ট্রাগল করে এত দূরে পৌঁছেছে। যেহেতু বিচটা এবং সমুদ্র দুটোই অনেকটা ফাঁকা ছিল, তাই জন্য আমরা এখানে প্রচুর এনজয় করেছিলাম। দেখতেই পাচ্ছ একদম ছোট্ট বাচ্চাদের মতো আমরা সমুদ্রের ঢেউ দেখে লাফালাফি শুরু করে দিয়েছিলাম, আর এই জন্য আমার ঠান্ডাও লেগে গেছে। সমুদ্রের ঢেউ বেড়ে অনেক ভেবে চিন্তা অনেক ডিসাইড করে আমরা মন্দারমণি চুজ করেছিলাম। মন্দারমণি আমরা যে কারণে চুজ করেছিলাম, একটু শান্তি একটু নিরিবিলি এই পরিবেশটাকে আমরা উপভোগ করবো বলে, সম্পূর্ণভাবে সেই পরিবেশটা আমরা উপভোগ করতে পেরেছি। দেখতেই পাচ্ছ এখানকার সমুদ্র, এখানকার বিচ এবং আমরা কতটা এখানের সাথে একাত্ম হয়ে গিয়েছিলাম। মন্দারমণির সূর্যাস্ত এবং সূর্যোদয় দুটোই আমরা উপভোগ করেছি, এবং সেটা যে এত নিরিবিলিতে শান্তভাবে উপভোগ করতে পেরেছি তা ভাষায় প্রকাশ করার নয়। তোমরা দেখতে পাচ্ছ এখানকার সূর্যাস্তের রং আস্তে আস্তে সমুদ্রে মিলে যাচ্ছে, হয়তো সব জায়গাতেই তাই, সমুদ্র সব জায়গায় হয়তো সমান, কিন্তু এতটা শান্ত সমুদ্র, সমুদ্রের এতটা শান্ত রূপ শুধুমাত্র হয়তো মন্দারমণিতেই পাওয়া যায়। তো সূর্যাস্ত তো হয়ে গিয়েছে, আস্তে আস্তে সন্ধেও নেমে যাচ্ছে, তো আমরা তাই ভাবলাম বেশি দেরি না করে এবার রিসর্টের দিকে যাওয়া যাক। তো চলো রিসর্টে ফিরে যাওয়া যাক, তারপর তোমাদের সাথে বাকি ব্লগটা শেয়ার করছি। তো আমরা তো রুমে চলে এসেছি, আর স্ন্যাক্সে অর্ডার দিয়েছিলাম চিকেন পকোড়া, যেটা ছটা ছিল, দাম ছিল 100 টাকা। এরপর সরাসরি চলে এলাম ডিনারে। ডিনারে নিয়েছিলাম রুটি, মটর পনির আর ডাল ফ্রাই। ডাল ফ্রাই আর মটর পনির দুটোর কোয়ান্টিটি যথেষ্ট ভালো ছিল এবং দুটোরই প্রাইস ছিল 80 করে, আর রুটি ছিল 7 টাকা পিস। তো চলো আমরা ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
তো আমাদের ডিনার তো কমপ্লিট, আর আমরা এবার যাচ্ছি আমাদের কটেজের দিকে। তো রাতের বেলাও রিসর্টটা অসম্ভব সুন্দর লাগছিল, তো আমরা ভেবেছিলাম যে বাইরে কিছুক্ষণ বসবো, কিন্তু ঠান্ডার জন্য আর বসা হয়নি। যেহেতু পরদিন খুব সকালে আমাদের বেরোনোর ছিল, তাই জন্য আমরা সেই দিনকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করছি, কিন্তু এই ব্লগটা এখানেই শেষ নয়, এর পার্ট টুটা কালকেই তোমরা পেয়ে যাবে, যেখানে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তবে লাইক করতে, কমেন্ট করতে আর শেয়ার করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, দেখা হচ্ছে আবার কাল।